আক্ষেপের নাম সাব্বির রহমান। অবশেষে সাব্বিরের ব্যাটে দুর্দান্ত সেঞ্চুরি, ফিরতে পারে জাতীয় দলে। জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, প্রায় 3 বছর পার হয়ে যাচ্ছে। অবশেষে সুপার লীগের প্রথম ম্যাচে এসে হাসলো জাতীয় দলের এই সাবেকেই ক্রিকেটারের ব্যাট। সুপার লীগে সাব্বিরের লেজেন্ডস অফ রূপগঞ্জ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্সের। বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ডে এই ম্যাচে 125 রানের অসাধারণ একটি ইনিংস উপহার দিলেন সাব্বির। টস জিতে ব্যাট করতে নামার পর মাশরাফি বিন মুর্তজার দল লেজেন্ডস অফ রূপগঞ্জ যখন দ্রুত 2 ওপেনারকে হারিয়ে বসে, তখনই ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করেন সাব্বির। 111 বলে 125 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 4 আর ছক্কায় তিনি মাতে তোলেন বিকেএসপির মাঠটি। মোট 8টি বাউন্ডারি এবং 8টি ছক্কার মারেন তিনি। 125 রান করার পর রূপগঞ্জ টাইগার্সের বোলার মুকিদুল ইসলাম মুগ্ধর করা বলে শরীফুল্লার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জাতীয় দলের সাবেক এই মারকুটে ব্যাটার।